তো আমি আবারও পোলাও ভাত নিয়ে এলাম আপনাদের শেখানোর জন্য। দেখুন পোলাও ভাত রান্না করা কতটা সুন্দর দেখতে, খেতে অনেকটা মজাদার। তো চলে এলাম চুলোতে, পোলাওর চাউল দিয়ে দিলাম চিয়েতে, তেজপাতা, পোলাওর চাউল ইয়েতে দিয়ে দিলাম। তো নেড়ে ছেড়ে দিচ্ছি, খুব সাবধানে নেড়ে ছেড়ে দিতে হবে, নিচে আবার পোড়া লেগে যাবে, ওটা খেয়াল রাখতে হবে আপনাদের থেকে। তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, গরম জল। দেখুন গরম জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, চাইলে আপনি আরও দিতে পারেন। তো ভাতের চাল নিয়ে কথা, ভাতের চাল ফুটে গেলে আর প্রয়োজন পড়বে না জলের, আর যদিও লাগে দিতে পারবেন, কারণ অপর পাশে আমি গরম জল করে রেখেছি, লাগলে দিয়ে দেওয়া যাবে, কোনো টেনশন নেই। আপনারাও ঠিক এভাবে গরম জল করে রাখবেন, পোলাও ভাতে গরম জল দেওয়াটাই বেটার। তো গড়গড় করছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি। তো গরম মশলা, দারচিনি, এলাচি, লং দিয়ে দিলাম পোলাও ভাতে, তো সুস্বাদু ঘ্রাণ বের হবে। তো ঢেকে দিলাম আমি, আবারও ঢাকা তুলে দেখছি আবারও গড়গড় করছে। তো গাজর কুটা ছিল, গাজর কুটা দিয়ে দিয়েছি, হালকা লাল লাল দেখা গেল, অনেকটা সুন্দর দেখায় পোলাও ভাতে। বিয়ে বাড়িতে যেমন গাজর দেয়, মটরশুঁটি দেয়, আমি মটরশুঁটি দিতে পারিনি তাই গাজর দিয়েছি। গাজর দিলে অনেকটা সুন্দর দেখায়। তো আমি আবারও ঢেকে দিয়েছি, আমি আবারও ঢাকা তুলে দেখছি, অনেকটা জল টেনে গেছে দেখুন। তো আমি টমেটো চচ ছিল ওখানে একটু জল দিয়ে বুলিয়ে নিলাম, জল দিয়ে বুলিয়ে নিয়ে পোলাও ভাতে দিয়ে দিয়েছি আরও মজাদার হওয়ার জন্য। তো অনেকটা মজাদার হবে দেখুন পোলাও ভাতটা, আমি নেড়ে ছেড়ে দিচ্ছি টমেটো চচগুলো যাতে মিশিয়ে যায়। তো অলরেডি অল্প কিছুটা হয়ে এসছে আমার পোলাও ভাতগুলো, তারপরে উপরে নিচে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি, কারণ নিচে যাতে পোড়া না লাগে, নিচে পোড়া গেলে খাবারটা পোড়া গন্ধ বের হবে। তো চারিদিকে ভালো করে আমি নেড়ে দিচ্ছি, দেখতে থাকুন। আপনারা ঠিক এভাবে নেড়ে ছেড়ে দিতে দিবেন যাতে পোড়া না লাগে নিচে। আমি আবার ঢেকে দিলাম, তাওয়া দিয়ে দিচ্ছি যাতে নিচে পোড়া না লাগে, অল্পতে আস্তে আস্তে ফু হয়ে যাবে। নিচে তাওয়া দিলে পোড়া লাগার অতটা ভয় থাকে না, পোড়া যাতে না লাগে আমি নিচে তাওয়াটা দিয়ে দিয়েছি। আপনারা সতর্ক থেকে রান্না করলে তাওয়াটা নাও দিতে পারেন। তো আমি আমার সুবিধার মতো দিয়েছি, আপনারা আপনাদের সুবিধার মতো রান্না করবেন। তো আমি একটু লো করে দিচ্ছি আস্তে আস্তে যাতে ফুটে যায় ভেতরে, ঢাকা তুলে দেখছি, দেখুন অনেকটা ফুটে গেছে, ঢাকা দিয়ে রাখলে আস্তে আস্তে সুন্দর করে ঝরঝরে ভাত হয়ে যায়, অনেকটা সুন্দর দেখাচ্ছে। ছোট ছোট গাজর দিয়েছি দেখুন, আমি আবারও নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিলাম, আরও হবে, আবারও ঢেকা তুলে দেখছি, আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, উপরে নিচে করে নেড়ে ছেড়ে দিলে একদিকে কাঁচা আর একদিকে সেদ্ধ হবে না, সমানভাবে হবে। তো ডিম ভেজে রেখে দিয়েছিলাম, ডিম ভাজা দিয়ে দিয়েছি ওতে। তো সরি বন্ধুরা, ডিমটা ভাজার সময় দেখতে পারিনি আমি, ডিমটা ভাজার সময় দেখাতে পারিনি, দুঃখিত। তো আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন, আমি দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমি, দেখুন। তো ঢেকে দিয়েছি আমি, তো অলরেডি পোলাওগুলো হয়ে গেছে, দেখতে থাকুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করবেন। এ হলো আমার আজকের রেসিপি, আপনারা ঘরে বসে এভাবে বানাবেন ঘরোয়া পদ্ধতি, তো অনেকটাই ভালো লাগবে আপনাদের,
ভালো লাগ ভালো থাকবেন বন্ধুরা, গুড বাই।